প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওপেন স্কুলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর তৃতীয় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকের বিষয় শিরোনাম হচ্ছে শব্দের উচ্চারণ সূত্র, আর বিষয়ের শিরোনাম লেখা বাধ্যতামূলক। আজকের বিষয় শিরোনাম শব্দের উচ্চারণ সূত্র। চলুন যাওয়া যাক উত্তরপত্রে। পৃষ্ঠা নাম্বার এক, বফলা, মফলা ও জফলা উচ্চারণের সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দ উচ্চারণ। শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে। ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ সঠিক উচ্চারণের জন্য কতকগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন। এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণ রীতি। পৃষ্ঠা নম্বর দুই, বফলা উচ্চারণের সূত্র। নিচে উদাহরণ সহ বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম তুলে ধরা হলো। পদের আদিতে অবস্থিত ব্যঞ্জনবর্ণে বফলা যুক্ত হলে বফলার কোনো উচ্চারণ হয় না, যেমন জ্বলন্ত, জ্বলন্ত, স্বাগত, স্বাগত ইত্যাদি। তারপর পদের মধ্যে বা শেষে অবস্থিত কোনো বর্ণের সঙ্গে বফলা যুক্ত হলে সংযুক্ত বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হয়, যেমন আশ্বিন, আশ্বিন, অশ্ব, অশ্ব ইত্যাদি। ম ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে, যেমন লম্বা, লম্বা, কম্বল, কম্বল ইত্যাদি। ব ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে, যেমন আব্বা, আব্বা, ডিব্বা, ডিব্বা ইত্যাদি। বফলা অন্য কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হলে বয়ের উচ্চারণ অনুচ্চারিত থাকে, যেমন সান্ত্বনা, সান্ত্বনা, দ্বন্দ্ব। পৃষ্ঠা নম্বর তিন, মফলা উচ্চারণ সূত্র। নিম্নে মফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ তুলে ধরা হলো। এক, শব্দের মধ্যে কিংবা শেষে অবস্থিত মফলা যুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয় ও কিছুটা নাসিক্য প্রভাবিত হয়, যেমন পদ্ম, পদ্ম, ভস্ম, ভস্ম ইত্যাদি। দুই নম্বরে, কোনো শব্দের প্রথম বর্ণে মফলা যুক্ত হলে মফলা অনুচ্চারিত থাকে এবং কিছুটা নাসিক্য রূপে উচ্চারিত হয়, যেমন শ্মশান, শ্মশান, স্মরণ, স্মরণ ইত্যাদি। পৃষ্ঠা নম্বর চার, গ, উ, ট, মূর্ধন্য, দন্তন্য, ম ও ল বর্ণের সঙ্গে মফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ অবিকৃত থাকে, যেমন যুগ্ম, যুগ্ম, তন্ময়, তন্ময় ইত্যাদি। তারপর শব্দের শেষে মফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ অবিকৃত থাকে, যেমন বাগ্মি, বাগ্মি, যুগ্ম, যুগ্ম ইত্যাদি। কিছু সংস্কৃত শব্দে মফলার উচ্চারণ অবিকৃত থাকে, যেমন যেমন কুমাণ্ড, কুষ্মাণ্ড, সুস্মিতা, সুস্মিতা ইত্যাদি। পৃষ্ঠা নম্বর পাঁচ, জফলা উচ্চারণের সূত্র। ক, আদ্যবর্ণে জফলা যুক্ত হলে বর্ণটি অকারান্ত বা আকারান্ত হলে উচ্চারণ এ কারান্ত হয়ে যায়, যেমন ব্যথা, ব্যথা, ন্যায়, ন্যায় ইত্যাদি। খ, পদের মধ্যে কিংবা অন্তে যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না, যেমন সন্ধ্যা, সন্ধ্যা, স্বাস্থ্য, স্বাস্থ্য, কণ্ঠ, কণ্ঠ ইত্যাদি। গ, পদের মধ্যে কিংবা অন্তে যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ হয় না, যেমন সন্ধ্যা, সন্ধ্যা, স্বাস্থ্য ইত্যাদি। পৃষ্ঠা নম্বর ছয়, মূল শব্দ এবং উচ্চারণ দেওয়া আছে। এখানে কয়েকটা মূল শব্দ এবং উচ্চারণ দেওয়া আছে, যেগুলো বইয়েও আছে, আমি তারপরে পড়ে শোনাই, যে কয়েকটা আমি কালেক্ট করছি ওই কয়টাই শোনাই। অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, আশ্রম, আশ্রম, অধ্যক্ষ, অধ্যক্ষ, অনিঃশেষ, অনিঃশেষ, ইতপূর্বে, ইতপূর্বে, শ্রম, শ্রম, স্বাগত, স্বাগত, আবৃত্তি, আবৃত্তি, দীনবন্ধু, দীনবন্ধু, ঐশ্বর্যবান, ঐশ্বর্যবান, ভবিষ্যৎ, ভবিষ্যৎ, বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি, পুন, অপুন, পুন, পুন, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, বৈশাদৃশ্য, বৈশাদৃশ্য,
ষান্মাসিক ষান্মাসিক দুরন্ত দুরন্ত পদ্ম পদ্ম দরখাস্ত দরখাস্ত হৃৎপিণ্ড হৃৎপিণ্ড অতি অতি নদী নদী পৃষ্ঠা নাম্বার সাত ধার্য ধার্য অদ্বিতীয় অদ্বিতীয় চর্যাপদ চর্যাপদ রূপসী রূপসী পক্ষ পক্ষ প্রজ্ঞা প্রজ্ঞা ব্যাকরণ ব্যাকরণ প্রেতাত্মা প্রেতাত্মা একা একা তত্ত্বাবধান তত্ত্বাবধান অসীম অসীম প্রত্যক্ষ প্রত্যক্ষ অক্ষ অক্ষ মর্যাদা মর্যাদা পদ্ম পদ্ম লাবণ্য লাবণ্য আহ্বান আহ্বান ঐকমত ঐকমত্য স্বল্প স্বল্প গ্রীষ্ম গ্রীষ্ম ব্যবহার ব্যবহার জনশ্রুতি জনশ্রুতি হ্যালো ভিউয়ার্স আজকের অ্যাসাইনমেন্ট এতটুকু পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ওয়াচিং ফর ভিডিও ফর মোর আপডেট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ওপেন স্কুলের সাথে সংযুক্ত থাকতে চাইলে ফেসবুকের পেজ ওপেন স্কুল এবং ফেসবুক গ্রুপ আছে যেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে সংযুক্ত হতে পারো কি ভাই সাবস্ক্রাইব করেন না কেন বিয়ে করতে পারতাছি না